Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, Shupriyo Shikharti Bindura. Shobai nishchoi bhalo acho, amio besh bhalo achi. Amar video class e nobom shrenir protiti bachchake ami shagoto janacchi. Ami Mohammad Sirajul Islam, shohokari shikshok, Srishti Central School and College Rajshahi. To tomader dirgho din class mane offline e chilo, offline e class korar pore amader abar sarbik poristhiti kharap howar karone amra abar online e jukto hoyechi. তো আমরা যারা ঘরে আছি তারা অবশ্যই জানো আমাদের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করি এবং ক্লাসগুলোর যেন ফিডব্যাক আমাদেরকে জানাতে পারো সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রতিটি কাজ তোমরা এইভাবে সাজিয়ে নিবা তো যেহেতু আমাদের পড়ছিলাম রসায়ন প্রথম অধ্যায় রসায়নের প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ কেমিস্ট্রি আমরা বিভিন্ন পার্টগুলো আমরা অলরেডি পড়ে এসেছি আজকে আমরা যে পার্টটি পড়ব সেই পার্টটি একবার শেষে যেটা তোমাদের অফলাইনে পড়ানো হয়নি জাস্ট অনলাইনে আমরা এখন শুরু করেছি তোমরা অনলাইনে তোমাদের বইয়ের পেজ নম্বর 11 বের করবা হ্যাঁ তোমাদের বইয়ের মূল বইয়ের পেজ নম্বর 11 ঠিক আছে এখানে এই যে আজকে যে পার্টটি পড়াবো সেই পার্টটা হচ্ছে পার্ট 1.6 রসায়ন পরীক্ষাগার ব্যবহারে এবং পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ দেখো এটা কিন্তু একটা ল্যাবরেটরিতে কাজ করার পূর্বে এই বিষয়গুলো কিন্তু আমাদের অত্যন্ত মানে সতর্কতার সহিত মানে মানে কাজ করতে হবে তাহলে আমরা প্রথমেই যাব ল্যাবরেটরি আচ্ছা ল্যাবরেটরি বলতে কি বুঝি হ্যাঁ তোমরা যা ভাবছো আমিও তাই ভাবছি যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটাই ল্যাবরেটরি অর্থাৎ তোমাদের বইয়ের ভাষা যদি বলি বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকেই পরীক্ষাগার বা গবেষণাগার বা ইংরেজিতে তাকে ল্যাবরেটরি বলা হয় তাহলে রসায়ন পরীক্ষাগার কি তাহলে আমরা রসায়ন পরীক্ষাগার বলতে সাধারণত কি বুঝি অর্থাৎ যেখানে রসায়ন গবেষণা করা হয় রসায়ন গবেষণা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম যেখানে পরিচালনা হয় পরীক্ষার কার্যক্রম কার্যক্রম যে স্থানে করা হয় বা পরিচালনা করা হয় পরিচালনা করা হয় সেটাই হচ্ছে কি বলতো দেখি রসায়ন পরীক্ষাগার রসায়ন কি বলো পরীক্ষাগার ঠিক আছে তোমরা দেখো এই রসায়ন পরীক্ষাগারে সাধারণত কেমিক্যাল থাকে রাইট কেমিক্যাল মানে কি রাসায়নিক দ্রব্য থাকে সেই রাসায়নিক দ্রব্যগুলো বিভিন্ন সময় হ্যাঁ অনেক মানে ক্ষতি করতে পারে আমাদের যেমন থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl থাকতে পারে যেমন থাকতে পারে H2SO4 থাকতে পারে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে হ্যাঁ বিভিন্ন রাসায়নিক দ্রব্য অর্থাৎ কেমিক্যাল যেটা বলছি সেগুলো আমাদের ল্যাবরেটরিতে অবশ্যই থাকবে তাহলে সেই দ্রব্যগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের কিন্তু একটা ঝুঁকি থেকে যাবে অর্থাৎ ল্যাবরেটরিতে গিয়ে যদি তুমি সঠিকভাবে কাজ না করতে পারো বা অসতর্কতার সহিত যদি কাজ করো তাহলে তোমার এই কেমিক্যালগুলো তোমাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে তাহলে আমাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালের মানে ল্যাবরেটরিতে প্রবেশ করার আগেই তোমাকে ল্যাবরেটরির পরিবেশ সম্পর্কে শিক্ষকের কাছে জেনে নিতে হবে অর্থাৎ শিক্ষক যে মতো পরামর্শ দেয় সেই অনুপাতেই তোমাকে বিভিন্ন কার্যাদি সম্পন্ন করতে হবে ঠিক আছে কথা বুঝতে পেরেছি তাহলে আমরা কী শিখালাম বলো তো বলো কী শিখালাম হ্যাঁ রসায়ন পরীক্ষাগার শিখালাম এবং পরীক্ষাগার কী বা ল্যাবরেটরি কী শেখালে সেটা শিখালাম অর্থাৎ ল্যাবরেটরি হচ্ছে যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে আর রসায়নের পরীক্ষা নিরীক্ষা যে জায়গাতে করা হবে সেটাই হচ্ছে রসায়ন পরীক্ষাগার তাহলে রসায়ন পরীক্ষাগারে যে কেমিক্যালগুলো থাকবে সেই কেমিক্যালগুলো বিস্ফোরক জাতীয় পদার্থ থাকতে পারে সহজে আগুন লেগে যেতে পারে এরকম পদার্থ থাকতে পারে এবং এই কেমিক্যালগুলো পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর তাহলে আমাদেরকে অবশ্যই এইটা মাথায় রেখে আমাদেরকে এই জায়গাতে কাজের মনোনিবেশ করতে হবে তাহলে আমরা দেখেছি যে রসায়ন পরীক্ষাগার কি এবং ল্যাবরেটরি কি আর তারপরে আমরা দেখব দেখো রসায়ন পরীক্ষাগার বা বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকবে এবং দেখো তাহলে আমি বলেছি তোমাদেরকে যে ল্যাবরেটরিতে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে এটা যদি ঘটেই যায় তাহলে কার শরণাপন্ন হতে হবে
প্রথমে শিক্ষককে জানাতে হবে, প্রথমে কাকে? শিক্ষককে। তাহলে শিক্ষককে জানানোর পর, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, হ্যাঁ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যদি প্রয়োজন হয় হসপিটালে নিয়ে যেতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই হসপিটালে রেফার করতে হবে। তাহলে এখন দেখি আমরা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে নিজের সুরক্ষার জন্য যে উপকরণগুলো ব্যবহার করি, যেমন প্রথমে আমরা ব্যবহার করতে পারি অ্যাপ্রন। অ্যাপ্রন তোমরা যেমন জানো, অ্যাপ্রন একটা সাদা পোশাক থাকে না, অ্যাপ্রন এই সাদা গাউনের মতো সাদা পোশাক, এটা হাত পর্যন্ত থাকবে এবং পায়ের হাঁটু পর্যন্ত, এটা খুব বড় লম্বা হবে না এবং হাঁটু হাতের কবজি থেকে বড় হবে না। তাহলে এইভাবে আমাদেরকে ফিটিংস করে এটা বানিয়ে নিতে হবে। তাহলে অ্যাপ্রন আমাদেরকে ব্যবহার করতে হবে, কারণ অ্যাপ্রন যদি ব্যবহার করো তুমি তাহলে ল্যাবরেটরিতে কাজ করার একটা মানসিকতা তোমার সৃষ্টি হবে, একটা ভাব হবে, ডাক্তার ডাক্তার ভাব না, ডাক্তার না, ডাক্তাররা যদি শুধু অ্যাপ্রন পরবে এমনটা না, যারা ল্যাবরেটরিতে ব্যবহার করবে, ল্যাবরেটরিতে কাজ করবে, তারাই কিন্তু অ্যাপ্রন ব্যবহার করে, কারণ তার এই মূল্যবান পোশাকগুলো যেন অন্য কোনো ধাতু অধাতু কোনো রং বা কোনো ময়লা যেন আঘাত মানে কাপড়ে লেগে না যায়, এর জন্যই কিন্তু আমাদেরকে অ্যাপ্রন ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্রন ব্যবহার করব। তারপরে দেখো সেফটি গগলস ব্যবহার করব আমরা। তাহলে কি ব্যবহার করব বলো? সেফটি গগলস, সেফটি গগলস। দেখো সেফটি মানে কি বলতো? সুরক্ষা, তাই না? তাহলে আমরা যে সানগ্লাস ব্যবহার করি, আমরা যে ডিজাইনের চশমা ব্যবহার করি, সেটা কিন্তু সেফটি গগলস না, সেটা জাস্ট সানগ্লাস। তাহলে সেফটি গগলস হচ্ছে এমনভাবে তোমাদের এই চশমাটা তৈরি আছে যেটা একবারে চোখের সাথে একবারে সম্পূর্ণ লেগে থাকবে, পেছন দিয়ে বাঁধা থাকবে। যদি কোনো তরল পদার্থ বা অ্যাসিড হোক আর ক্ষার হোক বা যে কোনো অংশ হোক, সেটা যেন তোমার চোখটাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এর জন্যে আমাদেরকে ব্যবহার করতে হয় সেফটি গগলস। তাহলে আমাদেরকে যখন তুমি সবসময় যদি তোমাকে সেফটি গগলস পরে কাজ করতে হবে এমনটা না, অর্থাৎ তুমি একটা লবণের সিক্ত পরীক্ষা করছো বা লবণের আর্দ্র পরীক্ষা করছো, যেখানে তাপমাত্রা দেওয়ার প্রয়োজন হবে, যেখানে তাপমাত্রা দেওয়ার প্রয়োজন হবে, তখনই তো শুধুমাত্র তুমি এই সেফটি গগলসটা ইউজ করতে পারবা। তা আমি বললাম তোমাদেরকে কি, চোখটা এমনভাবে থাকবে যেন এইভাবে সুন্দরভাবে এটা ঢেকে থাকে। অনেক সময় আমরা দেখি না সাঁতার দেয় যারা, সাঁতার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে, তারা কিন্তু এক ধরনের চশমা ব্যবহার করে, এটা কিন্তু সেফটি গগলস না। জাস্ট আমি এই যে গোটার শ্রাউড ঘিরে থাকবে চোখটা, যেন চোখের মধ্যে পানি না যায়, চোখের মধ্যে যেন কোনো জলীয় অংশ বা গ্যাসীয় অংশ প্রবেশ করতে না পারে, এর জন্যই কিন্তু আমাদেরকে এই সেফটি গগলস ব্যবহার করতে হবে। তাহলে ল্যাবরেটরিতে কাজ করার জন্য তোমাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে কয়টা উপকরণের ব্যবহার শিখালাম আমরা? অ্যাপ্রন শিখালাম, অ্যাপ্রন কেন পড়তে হবে, এবং আর একটা কী বলো দেখি, কী পড়লাম এখনই? হ্যাঁ, সেফটি গগলস, অর্থাৎ অ্যাপ্রন এবং সেফটি গগলসের ব্যবহার, এটা কেন করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা আমরা দেখলাম ল্যাবরেটরিতে। তাহলে এখন যেটা দেখব সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস। ঠিক আছে, হ্যান্ড গ্লাভসের ব্যবহার কিন্তু আমরা অলরেডি শিখে নিয়েছি এই মহামারীর মধ্যে, এই অতিমারি বা মহামারীর মধ্যে আমরা এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করা কিন্তু শিখে ফেলেছি, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ব্যবহার করা আমরা শিখে ফেলেছি অলরেডি। তাহলে আমরা মাস্ক, যেমন আমরা এখন সব সময় বাজার হাট যত কিছু আছে বাজার বাইরে গেলেই আমরা মাস্ক ব্যবহার করি, হ্যাঁ অনেকের মধ্যে কিন্তু মাস্ক ব্যবহারের অনীহা দেখা যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা সবাই সচেতন থাকব, আমরা যেন মাস্কটা ব্যবহার করি। এই যে করোনা মহামারীর কারণে আমাদের মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক করেছে সরকার, তাহলে সেটাও কিন্তু আমাদের ল্যাবরেটরিতে গেলে কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। তারপর দেখো হ্যান্ড গ্লাভস, এই হ্যান্ড গ্লাভস যদি আমরা না পরি তাহলে হাতে তোমার ময়লা লেগে যাবে না? আমরা যদি বাইরে যাই, বাইরে কোনো একটা জায়গাতে যাই, তাহলেও কিন্তু আমরা এখন মাস্ক পরেই যাই, আমরা মাস্ক পরে যাই, আমরা হ্যান্ড গ্লাভস পরে যাই, বিভিন্ন উপকরণ পরে কিন্তু আমরা বাইরের কাজগুলো আমরা শেষ করি। তাহলে আমরা কয়টা উপকরণ ব্যবহার করলাম, আমরা কয়টা উপকরণের কথা বললাম, যদি ল্যাবরেটরিতে কাজ করতে হয় সতর্কতার সহিত যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকে এই চারটা উপকরণ আমাদের ব্যবহার করতে হবে। এক নম্বর উপকরণ হচ্ছে অ্যাপ্রন, দুই নম্বর উপকরণ হচ্ছে হ্যান্ড গ্লাভস, তিন নম্বর উপকরণ হচ্ছে সেফটি গগলস, এবং চার নম্বর উপকরণ হচ্ছে মাস্ক। তাহলে আমাদের এই চারটা জিনিস অবশ্যই আমাদেরকে ভালোভাবে ব্যবহার বিধি জেনে
আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এগুলো পরে আমাদেরকে ল্যাবরেটরিতে কাজের মানসিকতা সৃষ্টি করতে হবে। তো আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আগামী দিন আমরা টেবিল 1.04 আলোচনা করব। তোমরা আজকে আমি যেটা পড়ালাম সেখান থেকে কিছু প্রশ্ন আছে যে ল্যাবরেটরিতে মাস্ক ব্যবহার করা হয় কেন, ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয় কেন, অর্থাৎ ল্যাবরেটরিতে সুরক্ষার জন্য আমরা কী কী করতে পারি, গবেষণাগার কী এবং রসায়ন গবেষণাগার কী, তাহলে এই বিষয়ের যে প্রশ্নগুলো আসলো এখান থেকে সেই প্রশ্নের উত্তরে আমার আলোচনা থেকেই পেয়েছো। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে আমার এই ভিডিও দেখে উত্তরগুলো খুঁজে আমার HW করে আমাদের গ্রুপে অবশ্যই সেন্ড করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।